জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে ও জামাত বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ হয়েছে। দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহিনুজ্জামান শাহিন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উন্নয়ন সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের জামাত বিএনপি আবারও সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে কঠিন জবাব দেওয়া হবে বলে জানান বক্তারা।